Assalamualaikum viewers, welcome to my YouTube channel Maksudah Rekhas Kitchen and Blog. Kemon achen shobai? Ami alhamdulillah. Ami ashole ajke video dite chai nai jehetu ajke prothom tarabi amader roza shuru hobe kal theke. Kintu tarporo dilam jash apnader sathe ektu kichu kotha share korar jonno. Eta amar bashar barandaye ekta beli phuler gach. Amar amma oi je ki bole beli phul amar khub pochondo bole. Beli phul gulo jokhon phute tokhon ekta kore gach barandaye niye ashe arki. To amar ei blog ta mane video ta hocche রোজার আগে আমরা আসলে সবাই কিছু না কিছু প্রস্তুতি নিয়েছি বাচ্চাদের ইফতারের জন্য রোজার কাজ গুছিয়ে নেওয়ার জন্য সেটাই আর কি আসলে ওই যে এইভাবে ভিডিও করলে তো কেউ আমার কথাটা শুনবে না সেজন্য আর কি একটু রান্না করলাম বাচ্চাদের জন্য একটু কাজ গোছালাম নিজের জন্য গোছালাম আপনারা সবাই হয়তো জানেন যে আমি আগামী 7 তারিখ এপ্রিল মাসের 7 তারিখ আমি পবিত্র উমরা পালনের জন্য পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফে যাব আমার হজ যেন আল্লাহ কবুল করে সেই দোয়া চাওয়ার জন্য আমি আসলে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তবে খাবার নিয়ে আসলে খাবার দেখাতে বা ইয়া করে মানে যে এই যে আমরা বাচ্চাদের জন্য খাবার তৈরি করছি অনেকে কষ্ট পাবেন যে আমার বাচ্চাগুলো খেতে পারে না আপনারা এইভাবে ভিডিও করেন আপনাদের বাচ্চাদের জন্য খাবার তৈরি করেন আসলে একটা সময় ছিল আমাদের যে সামর্থ্য ছিল না তা না কিন্তু আমাদের বাবা মা কিন্তু এত বিলাসিতা আমাদেরকে শেখায় নাই মানে আমরা ছোটবেলায় এত কিছু পাই নাই আমাদের ছিল যেমন যা রান্না হতো যেমন যদি আজকে মুরগি রান্না হতো আমরা মুরগি খেতাম যদি পোলাও রান্না হতো পোলাও খেতাম কিন্তু এই যে আমাদের জন্য স্পেশাল করে মুরগি রান্না করা পোলাও রান্না করা সেটা না বাড়ির সবাই বাসার সবাই খেলে আমরাও খেতাম কিন্তু এখন যেমন আমরা সবজি খাই মাছ খাই বাচ্চাদের জন্য চিকেন পোলাও বিরিয়ানি এগুলো রান্না করে রেখে দিই কারণ ওরা ঝামেলা করবে সেই জন্য আমরাই কি আসলে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করছি না একটু ভেবে দেখেন সবাই যে বাচ্চাদেরকে ভালো খাওয়াবো ভালো পড়াবো ভালো রাখবো সেই জন্য আমরা বাচ্চাদেরকে মানে সব বাচ্চাদের যত কিছু আছে সব করে দিচ্ছি কিন্তু তাদের কাছ থেকে আমরা আউটপুটটা কী পাচ্ছি আমার বাচ্চা কি দিনী হিসাবে গড়ে উঠছে নাকি তাদের কি ইসলাম মতো তারা বড় করতে পারছি কি না তাদেরকে আমরা শিখাচ্ছি তাদেরকে দুনিয়াতে তারা কি খাবে কিভাবে খাবে তার উপযোগী করে পড়ালেখা করাচ্ছি কিন্তু আসলে কি আমরা সে ঠিক কাজটা করছি আমরা ভাবছি কি কখনো যে আমরা দুনিয়াতে তারা ভাত খাবে কিভাবে সেজন্য তাদেরকে লেখাপড়া করাচ্ছি কিন্তু এই লেখাপড়া তাদের আখেরাতে কোনো কাজে আসবে কি না সেটা আমরা কোনো বাবা মাকে চিন্তা করতেছি আসলে করি না আমরা দুনিয়াটা নিয়েই ব্যস্ত কারণ দুনিয়াটাই আমাদের কাছে সব যার কারণে দুনিয়াটা আমাদের কাছে খুব ভালো লাগে মৃত্যুটা আমাদের কাছে কঠিন মনে হয় তো রোজার শুরুতে আমি জাস্ট কিছু কথা বলার জন্য আসা এখানে যে রোজাটার অর্থ হচ্ছে ত্যাগ করা ত্যাগ স্বীকার করা ধৈর্য ধরা রোজা অর্থ সংযম রোজা আমাদেরকে সংযমী করবে কিন্তু আসলে আমাদের মধ্যে সেই সংযমের বড়ই অভাব দেখা যায় রোজার মাসে রোজাতে আমরা কম খাবো কম পরবো কিন্তু রোজাতে দেখা যায় আমরা বেশি খাই বেশি পরি আমি যতটুকু খাচ্ছি তার একটু যদি আমি অন্যকে দান করি সেখান থেকে সেই দানটা আমার একে অনেক গুণ বেড়ে যাবে তাই আমরা রোজাতে কি করব সবাই একটু দান সৎকাত করব একটু দান করব যাতে আমার সাথে সাথে আমার বাচ্চারা যেমন খায় এরকম আরও দশজনের বাচ্চা দশজনের না হলে অন্তত পাঁচজনের বাচ্চা যেন খেতে পারে সেই চেষ্টা আমরা করব এই চেষ্টা যারা যেন আমাদের থাকে তারপরে রোজায় আমাদের যেন বাচ্চারা পাঁচ অক্ত নামাজ পড়ে সেদিকে আমরা খেয়াল রাখব আমাদের বাচ্চাগুলো যেন রোজা রাখে সেদিকেও আমরা খেয়াল রাখব আমাদের হজ করতে টাকা লাগে কিন্তু নামাজ পড়তে টাকা লাগে না আমরা নামাজ পড়ি বেশি বেশি করে নামাজ পড়ি আর ইসলামের পথে কায়েম থাকি তাহলেই আল্লাহ আমাদেরকে সবাইকে এই পথে আসন গ্রহণ করার তৌফিক দান করবে কারণ আমাদের ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় যে আমরা যদি ঠিকমতো নামাজ পড়ি রোজা রাখি তাহলে কিন্তু আমাদের ধর্ম মুসলমান ধর্মটা কিন্তু খুব সহজ একটা ধর্ম আমাদের শুধু পাঁচটা কাজ করলেই আমাদের দুনিয়া এবং আখেরাত দুইটা জিনিসই আমাদের জন্য সহজ হয়ে যাবে সহজ হবে বলতে যে দুনিয়াতে আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন নামাজ পড়ার জন্য আমি পাঁচ অক্ত নামাজ পড়ব আমার প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া দ্বিতীয় কাজ হচ্ছে আমি মিথ্যা কথা বলবো না আপনারা দেখবেন যখন আপনি একটা মিথ্যা কথা বলবেন সেই মিথ্যা কথাটা আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার শেষ হবে যে মানে কথা বলাটা ততক্ষণ পর্যন্ত আপনার মিথ্যা কথাটা বলতেই হবে এই জন্য বলে সব পাপের মা হচ্ছে মিথ্যা কথা তাই আমরা মিথ্যা কথাটা পরিহার করব সবসময় চেষ্টা করব মিথ্যা কথা যেন না বলতে হয় মিথ্যা কথাটা বলবো না পাঁচ অক্ত নামাজ পড়ব তারপরে কি করব অহংকার করব না যে আমার আছে আমি ধনী অমুকে গরিব এই অহংকারটা যেন আমাদের ভিতরে না থাকে কারণ আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না অহংকারী অবশ্যই ধ্বংস হবে এটা আল্লাহ নিজেই বলেছেন যে অহংকারী অবশ্যই ধ্বংস হবে আর আমরা আরেকটা জিনিস করব না সেটা হচ্ছে লোভ বা হিংসা আল্লাহ বলছেন যে তোমার ভিতরে যদি বিন্দুমাত্র হিংসা থাকে বা লোভ থাকে তুমি কিন্তু বেহেশতে যেতে পারবে না তাহলে
আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা হিংসা থেকে দূরে থাকব, আমরা লোভ থেকে দূরে থাকব। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় থাকতে হবে, হিংসা বা লোভ কোনোটাই যেন আমাদের ভিতরে ঢুকতে না পারে। এই তো আমরাই তো বিভিন্ন কাজ করলাম, বাচ্চাদের খাবার তৈরি করলাম, আখেরের ফল কিন্তু জিরো। কারণ আমার বাচ্চা কি ঠিকমতো রোজা রাখছে, আমার বাচ্চা কি নামাজ পড়ছে যে আমি বাচ্চাদেরকে এইভাবে খাওয়াচ্ছি। তো সবাই চেষ্টা করবেন যেন বাচ্চাগুলো আমাদের ইমান নিয়ে বড় হতে পারে, আর আমার বাচ্চাগুলো যেন আল্লাহ ইমানদার হিসেবে গড়ে তোলে, ইসলামের পথে কায়েম রাখে আমার বাচ্চাদেরকে। আপনারা সবাই সেই দোয়াটুকু করবেন আমার বাচ্চাদেরকে, আর আমার বাচ্চারা যেন দিনী হিসাবে আল্লাহর কাছে কবুল হয় সেই দোয়াটাও আপনারা করবেন। আমি আপনাদের কাছে আসলে আজকে দোয়া চাইতে আসছি যে আমার বাচ্চাগুলোকে যেন আল্লাহ, আমি তাদেরকে বাংলাদেশে রেখে যাব, আল্লাহর কাছে রেখে যাবো, আল্লাহ তাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তাদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখে, সেই তৌফিক দেন, তৌফিক দান করে আল্লাহ আমাকে, সেই দোয়াটা করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ইসলামের পথে কায়েম থাকতে পারি, এবং মৃত্যু পর্যন্ত আমরা যেন আমাদের মুখে সহ যেন মৃত্যুর সময় থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা যেন কিয়ামতের দিন অবশ্যই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।